তাওহিদ হৃদয়কে দেখে শান্ত লিটনদের ব্যাটিং শেখার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেটে বেজায় নাকশ খান সাহেব। অন্য দলের দিকে না তাকিয়ে টাইগারদের হৃদয়কে দেখে শিক্ষা নেওয়ার পরামর্শ সাবেক অধিনায়কের। বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট যখন দুশ্চিন্তার অপর নাম, তখন শান্ত লিটন সাকিবদের তাওহিদ হৃদয়কে দেখে শেখার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল খান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, টি টোয়েন্টি ক্রিকেটে ভালো উইকেটে যে ধরনের ব্যাটিং প্রয়োজন তা শুধু তাওহিদ হৃদয় দেখাচ্ছেন, তাই অন্য কোনো দলের ব্যাটার নয়, নিজ দলের হৃদয়কে দেখে বাকিদের শেখার পরামর্শ জানিয়েছেন তামিম। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। হারের ম্যাচেও বাংলাদেশের প্রাপ্তি তাওহিদ হৃদয়। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ESPN ক্রিক ইনফোর পর্যালোচনায় বলেছেন, হৃদয় দেখিয়েছে কেমন ব্যাটিং করা উচিত, আমাদের বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই, আপনার দলের একজন নিয়মিত তা করে দেখাচ্ছে, বাংলাদেশ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে শিক্ষা নিতে পারে। দল যেখানে টেনে টুনে করেছে 140 রান, সেখানে হৃদয় একাই দেখিয়েছেন সাহসী ব্যাটিং, ছাড় দেননি কোনো বলারকে। 2টি 4, 2টি 6 28 বলে 40 রানের ইনিংস চাপের মুখে মান বাঁচিয়েছে দলের। তামিমের ভাষায়, এই মানসিকতাই প্রয়োজন বাংলাদেশের ব্যাটারদের, বিশেষ করে অস্ট্রেলিয়া ভারতের মতো দলের বিপক্ষে। নিরাপদে খেললে আপনি জিততে পারবেন না, তাদের হারাতে হলে বিশেষ কিছু করতে হবে। হৃদয়ের ব্যাটিং অন্যদের দেখা উচিত, এমন দলের বিপক্ষে এভাবে কাউন্টার অ্যাটাক করতে হবে। তামিম মনে করেন, শান্ত লিটনদের ভালো করার সামর্থ্য আছে, তবে মানসিকতায় পরিবর্তন আনতে হবে, বিশেষ করে অস্ট্রেলিয়া ভারতের মতো বড় দলকে হারাতে হলে। তিনি বলেন, তাদের সামর্থ্য আছে, সমস্যা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বের সেরা বোলারকে মোকাবেলা করার ক্ষেত্রে ওই মানসিকতা থাকতে হবে, আপনাকে মেরে খেলতে হবে, আউট হতেই পারেন। সেরা বোলারের উপর আপনি যখন চড়াও হবেন, তখন প্রতিপক্ষের পুরো পরিকল্পনায় বদলে দেয়।